আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে ইউপিএসের একটি ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো তো ভিডিওটির শুরুতেই বলব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তা এখানে আপনারা যে ব্যাটারিগুলো দেখতে পাতেছেন এগুলো হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আর এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ব্যাটারি এক একটা ব্যাটারি হচ্ছে থ্রি পয়েন্ট টু ভোল্টের আর এগুলোর এম্পিয়ার হচ্ছে পাঁচ এম্পিয়ারের তো যেহেতু আমি এখানে আটটা ব্যাটারি ব্যবহার করব সেহেতু এখানে ব্যাটারিটা হবে বারো বোল্ট দশ এম্পিয়ারের আপনারা অনেকে জানেন ইউপিএসের ভিতরে বারো বোল্ট সেভেন এম্পিয়ারের ব্যাটারি থাকে তো যেহেতু এখানে আমি দশ এম্পিয়ারের ব্যাটারি তৈরি করতেছি তাই সাত এম্পিয়ারের ব্যাটারিতে যতক্ষণ চলবে এই ব্যাটারি দিয়ে তার ডাবল চালানো যাবে কথার কথা যদি একটা লোড সাত এম ব্যাটারি দিয়ে এক ঘন্টা চলে এই ব্যাটারি দিয়ে সেই লোডটা দুই ঘন্টার মতো চালানো যাবে আর এই ব্যাটারিটা আমার নিজের জন্যই তৈরি করতেছি আমার কাছে পুরাতন একটা ইউপিএস আছে অনেক সময় বিদ্যুৎ চলে গেলে অনেক ইমার্জেন্সি কাজ করতে হয় বিদ্যুতের প্রয়োজন হয় তাই সেই ইউপিএসের জন্য এই ব্যাটারিটা আমি তৈরি করতেছি এখানে আরেকটা কথা বলে দিই ইউপিএসের ভিতরে যে লেড এসিড ব্যাটারিগুলো আছে সেগুলো কিছুদিন পর পর প্রায় সাত আট মাস পর পর চেঞ্জ করতে হয় ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আপনারা সেই ব্যাটারির পরিবর্তে যদি এই ধরনের লিথিয়াম ফসফেট নতুন ব্যাটারি ব্যবহার করতে পারেন তাহলে মোটামুটি পাঁচ ছয় বছর সাত বছর ইজিলি চালাতে পারবেন আর যদি এই ধরনের সেকেন্ড ব্যাটারি তৈরি করেন তাহলেও মোটামুটি দুই আড়াই বছর আপনারা চালাতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ইউপিএসের মাধ্যমে যদি কোনো লোড চালান তাহলে প্রচুর পরিমাণে এনার্জি লস হয় ধরুন একশো ওয়াটের লাইট যদি আপনারা কোনো ইনভার্টার থেকে চালান তাহলে যে পরিমাণে এনার্জি খরচ করবে সেই একই লাইট যদি আপনারা কোনো ইউপিএস থেকে চালান তাহলে প্রায় দেড় থেকে দুই গুণ এনার্জি খরচ হয় ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই জিনিসটা আপনাদের প্র্যাকটিক্যালি প্রমাণ সহকারে আমি দেখে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিগুলো আমি স্পোর্ট ওয়েল্ডার মেশিন দিয়ে ঝালাই করে নিতেছি এখন আমাদের ব্যাটারিগুলো প্রায় কানেকশন দেওয়া হয়ে গেছে এখন আমি একটা মিটারের মাধ্যমে ভোল্টেজটা চেক করে নেব। দেখব ঠিক আছে কি না এখানে দেখতে পাচ্তেছেন ভোল্টেজ দেখাচ্ছে তেরো ভোল্টের উপরে আছে তো এখন আমি এই ব্যাটারির সাথে একটা বিএমএস কানেকশন দিব আর বিএমএস কানেকশন দেওয়ার আগে আমি পরীক্ষা করে দেখবো ইউপিএস থেকে ব্যাটারিটা চলে কি না তো আপনারা দেখতে পাতেছেন ইউপিএসটা আসলে ইউপিএসের মাধ্যমে এই ব্যাটারিগুলো চার্জ হতে অনেক দেরি হয় আপনারা চাইলে এই ধরনের ইউপিএস এ কিন্তু সোলার সিস্টেমও করে নিতে পারবেন আর আপনারা যদি চান এ কিভাবে আপনারা সোলার সিস্টেম করতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন আমি ব্যাটারির সাথে ইউপিএসের লাইনটা কানেকশন দিতেছি এখন আমি আপনাদের দুইশো ওয়াটের একটা লাইট এই এর মাধ্যমে চালিয়ে দেখাবো আপনারা দেখতে পারতেছেন এই ব্যাটারি দিয়ে কিন্তু দুইশো ওয়াটের এই লাইটটা জ্বলতেছে আপনারা চাইলে এই ইউপিএসের মাধ্যমে এই ব্যাটারি দিয়ে কম্পিউটারও চালাতে পারবেন মোটামুটি দুশো তিনশো লোড ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন তো এই সিলাস্কের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের আইকনটি অন করে দিন